হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা করবো জি কে মক টেস্ট নাম্বার নয় এই সমস্ত ক্লাসগুলো তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশান এক্সারসাইজ মেন এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কলকাতা পুলিশ এস আই দু হাজার একুশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি তো জিকে মক টেস্ট আমরা আজকে নয় করব এবং প্রতিটা ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ তিরিশটি করে প্রশ্ন থাকে তোমরা সকলেই জানো তো প্রতিদিন কিন্তু এই ক্লাসগুলো ফলো করবে তো দেখো প্রথম প্রশ্ন আজকের ক্লাসে কি রয়েছে সম্প্রতি অবসর ঘোষণা করলেন টোকিও অলিম্পিকে পদকজয়ী রূপিন্দার পাল সিং তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন এই সমস্ত প্রশ্নের কোনগুলো সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং তারপরে আমি উত্তর বলে দেওয়ার পর নিজেদের উত্তরের সাথে কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে খুব ভালো করে এবং মনেও থাকবে তো প্রশ্ন নাম্বার ওয়ানটা আরও একবার বলছি সম্প্রতি অবসর ঘোষণা করলেন টোকিও অলিম্পিকে পদকজয়ী রুপিন্দার পাল সিং তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন প্রশ্ন নাম্বার একের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হকি হকি খেলার সাথে তিনি যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন নাম্বার দুই ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ খেললো কোন দেশের সাথে সম্প্রতি খেলাটা হলো ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ খেললো কোন দেশের সাথে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এবং স্মৃতি মানধানা সেখানে কিন্তু সেঞ্চুরিও করেছেন তো প্রশ্ন নম্বর দুইয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাথে এই গোলাপি বলে টেস্টটা খেললো ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রশ্ন নাম্বার তিনের আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন ব্যাচ কোর্স শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেন পরীক্ষার এইটটি পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন পেতে আমাদের কিন্তু ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও আগামী পাঁচই অক্টোবর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমাদের গাইডেন্স দেওয়া হবে এবং সকলেই যেন ওয়েস্ট বেঙ্গল প্রিলিমিনারি পরীক্ষায় নাইনটি পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন ছিল সত্তর পার্সেন্ট ছাড় রেখে তোমাদের কিন্তু এটা ফোর এর বদলে মাত্র চোদ্দশো টাকায় সীমিত সময়ের জন্য কিন্তু দেওয়া হচ্ছে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও এখানে কিন্তু প্রতিটা বিষয় ভিত্তিক এবং টপিক ওয়াইজ কিন্তু থিওরি প্লাস এমসিকিউ করানো হচ্ছে তো ভর্তি হতে গেলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর তোমরা কন্ট্যাক্ট করো নেক্সট প্রশ্ন নাম্বার আমরা তিন দেখব সাম্প্রতিক ঘূর্ণিঝড় শাহিনের নাম প্রস্তাব করেছে কোন দেশ সাম্প্রতিক ঘূর্ণিঝড় শাহিনের নাম প্রস্তাব করেছে কোন দেশ প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার তিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কাতার কাতার এই দেশটি শাহিন নামের নামটা প্রস্তাব করেছে দেখো শাহিন হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো বাজ পাখি নেক্সট প্রশ্ন নাম্বার চার দেখব সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি ভিভিআই প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কোনটা সঠিক উত্তর হবে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি তো প্রশ্ন নাম্বার চারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঁচটি এবং দেখো সেই পাঁচটা দেশ কি কি চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি খুবই নেক্সট প্রশ্ন নাম্বার পাঁচ সবচেয়ে প্রাচীন ভারতীয় ভাষা কোনটি সবচেয়ে প্রাচীন ভারতীয় ভাষা কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো প্রশ্ন নাম্বার পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তামিল সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে যে ভারতের সব থেকে প্রাচীন ভাষা কিন্তু তামিল সংস্কৃতেরও আগের ভাষা হলো তামিল নেক্সট প্রশ্ন নাম্বার ছয় দেখব এনসিআরবি এর পুরো নাম কি এনসিআরবি এর পুরো নাম কি তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার ছয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো হলো এনসি আর বি এর ফুল ফর্ম দেখো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এর সদর দপ্তর হলো দিল্লি এটির মোট হল এম্পাওয়ারিং ইন্ডিয়ান পুলিশ উইথ ইনফরমেশন টেকনোলজি সাত দেখব এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এবং এফ এর ফুল ফর্মটা দেখো নিচে দেয়া রয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা খাদ্য ও কৃষি সংস্থা এটা হচ্ছে একটা ইউনাইটেড এর একটি সংস্থা এটা সদর দপ্তর কোথায় অবস্থিত তো প্রশ্ন নাম্বার সাতের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রোম ইতালির রোম শহরে অবস্থিত রয়েছে এফ এ ও এর সদর দপ্তর নেক্সট প্রশ্ন নাম্বার এইট এএলইউ কম্পিউটারের কোন অংশে উপস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিউটার এবং টেকনোলজির ওপর থেকে এই প্রশ্নটি কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন কিন্তু এইটি এএলইউ কম্পিউটারের কোন অংশে উপস্থিত থাকে তো প্রশ্ন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিপিইউ সিপিইউ এর অংশ থাকে এএলইউ এবং এ এর ফুল ফর্মটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিথমেটিক লজিক ইউনিক অ্যাডিথম্যাটিক লজিক ইউনিক কিন্তু হলো এল এ এল ইউ এর ফুল ফর্ম এবং সম্ভবত এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারিতে এই প্রশ্নটি এসেছিল যে এল ইউ এর ফুল ফর্ম নেক্সট প্রশ্ন নাম্বার নয় দেখব বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেযা হয়ে থাকে বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেযা হয়ে থাকে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার নয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কৃষি ও পরিবেশের উন্নয়নে গবেষণার ক্ষেত্রে দেয়া হয়ে থাকে বরলগ পুরস্কার দেখো নরম্যান বরডলগের নাম অনুসারে এই পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে নরম্যান বরলডের নাম অনুসারে এই পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে যেটা কৃষি ও পরিবেশ উন্নয়নের গবেষণার জন্য দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন নাম্বার দশের আগে কিছু গুরুত্বপূর্ণ আমরা দেখব কোন কোন পুরস্কার কিসের জন্য দেয়া হয়ে থাকে দেখো অস্কার পুরস্কারটা দেওয়া হয় চলচ্চিত্রের জন্য ম্যান বুকার পুরস্কার দেয়া হয়ে থাকে ইংরেজি উপন্যাসের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল এই পুরস্কারটি দেয়া হয়ে থাকে ইংরাজি সাহিত্যের জন্য পুলিৎসার পুরস্কারটি দেয়া হয়ে থাকে সাংবাদিকতার জন্য গ্রামী পুরস্কারটি দেয়া হয়ে থাকে সঙ্গীতের জন্য কলিঙ্গ পুরস্কার এটি দেয়া হয়ে থাকে বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য অ্যাবেল পুরস্কার এটি দেওয়া হয় গণিতের জন্য এবং বোরলক পুরস্কার যেটা আমরা এক্ষুনি দেখলাম সেটা কৃষি ও পরিবেশের উন্নয়নে গবেষণার জন্য দেওয়া হয়ে থাকে তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কোন কোন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সেগুলো দেখলাম নেক্সট আরও কিছু পুরস্কার দেখব দেখো জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে সাহিত্যের ওপর দাদা পুরস্কার দাদা ফালকে পুরস্কার এটা সকলেই যেন চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে দ্রোণাচার্য পুরস্কার এটাও সকলে যেন খেলাধুলায় প্রশিক্ষণ অর্থাৎ কোচদের দেওয়া হয়ে থাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে খেলাধুলাতে এবং খেল পুরস্কার দেওয়া থাকে খেলাধুলায় বিশেষ অবদানের জন্য নেক্সট প্রশ্ন নাম্বার দশ দেখব স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ছবি দেখে তোমরা কিন্তু প্রত্যেকেই এটা সঠিক উত্তর করতে পারবে কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার দশের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার নেক্সট আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ পদে কোন কোন ব্যক্তি সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে ছিলেন সেইগুলোর ব্যাপারে দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধা ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধা ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরভাবে ডক্টর জাকির হোসেন ভারতের কনিষ্ঠতম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি খুবই গুরুত্বপূর্ণ এইটি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হবে প্রতিভা দেবী সিং পাটেল ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রণব মুখার্জি ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে মোরাজি দেশাই মোরাজি দেশাই ছিলেন প্রবীণতম বা সব থেকে বয়স জ্যেষ্ঠা প্রধানমন্ত্রী এবং ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে ছিলেন কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তো গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা ডিটেলস দেখে গেলাম আমাদের ভারতবর্ষের কোন কোন বিশিষ্ট পদে কোন কোন ব্যক্তিরা ছিলেন নেক্সট আমরা দেখব প্রশ্ন নাম্বার ইলেভেন হিন্দ মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন নিচের কোনজন হিন্দ মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন নিচের কোনজন তো প্রশ্ন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জি এল নন্দ জি এল নন্দ ছিলেন হিন্দ মজদুর সংঘের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন নাম্বার বারো দেখব কে ভারতের জাতীয় গান রচনা করেন কে ভারতের জাতীয় গান রচনা করেন দেখো তোমাদের অনেক সময় মনে হতে পারে জাতীয় গান সেটা হতো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জাতীয় গান আলাদা এবং ন্যাশনাল অ্যানথেম আলাদা জাতীয় সং আলাদা ন্যাশনাল সং আলাদা এবং ন্যাশনাল অ্যান্থেম দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে এখানে প্রশ্নটা করা হয়েছে জাতীয় গানকে রচনা করেন জাতীয় গান হল বন্দে মাতারম তো সেটি রচনা করেন অপশন কি ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ন্যাশনাল অ্যান্থেম হল জনগণ সেটি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রচনা করেছিলেন ওকে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন কি ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল সং ন্যাশনাল সং হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটি হলো বন্দে মাতারম নেক্সট প্রশ্ন নাম্বার থার্টিন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নোবেল পুরস্কার এই বছর কারা কারা পেয়েছে এখনও পর্যন্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখনও পর্যন্ত মেডিসিন ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে সেগুলো কিন্তু ঘোষণা করা হয়েছে তো কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন প্রশ্ন নাম্বার তেরোর সঠিক উত্তর হবে অপশান এ সুইডেন দেখো শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অশ্লো নরওয়ে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে কিন্তু অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে উনিশশো সাল থেকে ওকে নেক্সট প্রশ্ন নম্বর চোদ্দ দেখব আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার চোদ্দোর সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দ তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দে ভালো আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন এবং যে যুদ্ধটা হয়েছিল পুরুষ সাথে পুরুর সাথে পুরুষ সাথে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধের নাম ছিল হিদিস পাসের যুদ্ধ হিদিস পাসের যুদ্ধ যেখানে জয়লাভ করেছিল আলেকজান্ডার এবং হেরে গিয়েছিলেন পুরু নেক্সট প্রশ্ন নাম্বার ফিফটিন ডস কথাটির অর্থ কি ডস কথাটির অর্থ কি এটি একটি কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ডস হলো একটি অপারেটিং সিস্টেম কিন্তু এটার সম্পূর্ণ অর্থ কি প্রশ্ন নাম্বার পনেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডিস্ক অপারেটিং সিস্টেম ডিস্ক অপারেটিং সিস্টেম হলো ডস কথাটির সম্পূর্ণ অর্থ আমরা গুরুত্বপূর্ণ কিছু সম্পূর্ণ নাম দেখে নেব টেকনোলজির ওপর থেকে ডিবিএমএস ডিবিএমএসের ফুল হল হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তারপর দেখো ল্যান ল্যানের ফর্ম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক সিপিইউ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পিডি এর ফর্ম হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্টেন্স সিডির ফুল ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক এবং ডাব্লু যেটা বহুবার পরীক্ষা এসেছে তার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো গুরুত্বপূর্ণ এখান থেকে ফুল ফর্মগুলো জেনে নিলাম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কত তারিখে হয় কত তারিখে মহাবিশুভ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার ষোলোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একুশে মার্চ একুশে মার্চ মহা মহাবিশুভ হয় যে দিনটিতে দিন ও রাত কিন্তু সমান হয়ে থাকে এবং জল জলবিশুভ হয়ে থাকে কোন দিনটিতে তেইশে সেপ্টেম্বর এই দিনটিতেও হয়ে থাকে দিন ও রাত সমান এছাড়াও দেখো কর্কট সংক্রান্তি হয় একুশে জুন যেখানে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং মকর সংক্রান্তি হয়ে থাকে বাইশে বাইশে জুন সরি এটা হচ্ছে বাইশে জুন যেটা হবে মকর সংক্রান্তি সেটা উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ওকে নেক্সট প্রশ্ন নাম্বার সতেরো সরি আগেরটা মনে হয় এটা ভুল হয়েছে এটা বাইশে জুন হবে না এটা বাইশে ডিসেম্বর হবে এটা বাইশে ডিসেম্বর হবে নেক্সট প্রশ্ন নাম্বার সতেরো বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধা ফলার বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো নিচের কোন বৃষ্টিপাত বায়ুর পর্বতে উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হলো নিচের কোন বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকবারই পরীক্ষায় এসেছে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শৈলক্ষে বৃষ্টি শৈলক্ষে বৃষ্টি দেখো ছবিতে এখানে মেঘ রয়েছে এই মেঘটা এই পর্বতের এই ঢালে অর্থাৎ এই ঢালে যেহেতু রয়েছে তো এই ঢালে ধাক্কা খেয়ে এখানে বৃষ্টি ঘটাবে এইটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি কিন্তু এই মেঘটা যখন এই দিকে চলে যাবে তখন কিন্তু এখানে জলীয় বাষ্প আর থাকবে না তখন এই দিকে ঢালে কিন্তু ধাক্কাও খাচ্ছে না উপরন্তু জলীয় বাষ্পও থাকছে না সেই জন্য এখানে কোনো বৃষ্টি ঘটাতে পারবে না যে জন্য এখানে বলা হয় বৃষ্টির ছাই অঞ্চল সেরকম একটি গুরুত্বপূর্ণ বৃষ্টির ছাই অঞ্চল কি আমাদের দেশের শিলং শিলং মেঘালয় শিলং হলো একটি ছাই অঞ্চল ওকে নেক্সট দেখো এই বৃষ্টিপাতের ক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন পর্বতে বাধা পেয়ে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে তখন এই বায়ুপুঞ্জ পর্বতের চূড়ায় পৌঁছানোর আগেই ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে বা ঘটিয়ে থাকে এবং এই রকম বৃষ্টিপাতকে আমরা কি দেখলাম শৈলতক্ষেপ বৃষ্টি বলা হয় নেক্সট প্রশ্ন নাম্বার এইটিন দেখব ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলের মধ্য থেকে ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী অবস্থিত রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার এইটিন সঠিক উত্তর হবে অপশান বি লুসাই লুসাই পর্বত শ্রেণীর রয়েছে ভারত এবং মায়ানমারের মধ্যে নেক্সট প্রশ্ন নাম্বার উনিশ দেখব কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল ভিভিআই প্রশ্ন পলিটির ওপর থেকে প্রত্যেকে সংবিধানে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস সংযোজিত হয়েছিল তো প্রশ্ন নাম্বার উনিশের সঠিক উত্তর কোনটা হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকবারই পরীক্ষা এসেছে সঠিক উত্তর হবে অপশন ডি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটি হয়েছিল সালে ওকে নেক্সট কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী আমরা এখানে দেখে নেব দেখো ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এটি হয়েছিল উনিশশো সালে তারপর দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেখানে বিচার বিভাগীয় ক্ষমতাকে কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয় সংসদকে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ লিপিবদ্ধ করা হয় এবং সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং অখণ্ডতা এই তিনটে শব্দ প্রস্তাবনায় যোগ করা হয় এত কিছু পরিবর্তন করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে এবং যে কারণে এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন কি কি করা হয়েছে আরো একবার দেখো বিচার বিভাগীয় ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় সংসদকে মৌলিক কর্তব্য ঢোকানো হয় এবং তিনটি গুরুত্বপূর্ণ শব্দ সমাজতান্ত্রিক এবং অখণ্ডতা এগুলো প্রস্তাবনায় যোগ করা হয় নেক্সট দেখব চুয়াল্লিশতম সংবিধান সংশোধন যেখানে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে এবং সেটাকে করা হয় আইনি অধিকার এটা হয়েছিল উনিশশো সালে তারপর দেখো একষট্টি তম সংবিধান সংশোধনী একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল এবং এটি করা হয়েছিল উনিশশো সালে এবং অ্যাক্টেড হয়েছিল উনিশশো সালে তারপর দেখো একশো এক নম্বর জিএসটি অ্যান্ড গুড অ্যান্ড সার্ভিসেস প্রবর্তন জিএসটি এবং গুড অ্যান্ড সার্ভিসেস একশো নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল এবং এটা এসেছিল দু সালে তো গুরুত্বপূর্ণ আমরা সংবিধান সংশোধনীর ব্যাপারে দেখে নিলাম নেক্সট প্রশ্ন নাম্বার কুড়ি দেখব ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ভিভিআই প্রশ্ন এটিও বহুবার পরীক্ষায় এসেছে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি থ্রি এইটি জন ছিল টোয়েন্টি কোন গ্যাস বিমানে চাকা ভরাট করতে ব্যবহৃত হয় নিচের কোন গ্যাসটি বিমানে চাকা ভরাট করতে ব্যবহৃত হয় ভিভিআই প্রশ্ন এটিও বিজ্ঞানের মধ্য থেকে তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস বিমানের চাকায় দেয়া হয় এছাড়াও নাইট্রোজেন গ্যাসটি চিপস যে খাবারের প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটেও কিন্তু নাইট্রোজেন গ্যাস ভরাট করা হয় প্রশ্ন নাম্বার টোয়েন্টি টু নাচের প্রচলন কোন দেশ কোথায় দেখা যায় গরবা নাচের প্রচলন কোন রাজ্যে দেখা যায় এই প্রশ্নটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার বাইশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুজরাট গুজরাট রাজ্যে এই গর্বা নাচের প্রচলন দেখা যায় তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ নৃত্য দেখে নেব যেগুলো কোন কোন রাজ্যে দেখা যায় দেখো কুচিপুরি এটি দেখা যায় অন্ধ্রপ্রদেশ এবং এই কুচিপুরি থেকে প্রশ্ন এসেছিল এই বছর দু হাজার একুশের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি পরীক্ষায় যে কোন নাচের নামটা একটা গ্রামের নাচ থেকে এসেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুরি তারপর দেখো কথাখলি কথাকলি নাচটা কেরালা রাজ্যের ভাঙ্গরা দেখা যায় পাঞ্জাবে কত্থক এটি হলো উত্তর প্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স মোহিনী আট্টাম এটি হল কেরালার ক্লাসিক্যাল ড্যান্স ঘুমুর হল রাজস্থানের একটি বিখ্যাত নাচ বিহু হলো একটি উপজাতীয় নাচ আসামের এবং ছৌ এবং বাউল নাচ হল পশ্চিমবঙ্গের নৃত্য তো গুরুত্বপূর্ণ নৃত্য আমরা দেখে নিলাম কোন কোন রাজ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি থ্রি কাঁদুনে গ্যাস হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কাদুনে গ্যাস হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার তেইশের সঠিক উত্তর হবে অপশান এ ক্লোরোপিকরিন ক্লোরোপিকরিন কাঁদুনে গ্যাস হিসাবে ব্যবহৃত হয় নেক্সট আমরা দেখব টোয়েন্টি কোন উদ্ভিদের শস্য থেকে আমরা তেল পাই নিচের কোন উদ্ভিদের শস্য থেকে আমরা তেল পাই ছবি থেকেই তোমরা বুঝতে পারছ আমরা পেয়ে থাকি অপশান বি নারকেল নারকেল থেকে আমরা তেল পাই টোয়েন্টি ফাইভ ডিএন এর পিরিমিডিন বেসগুলি হলো নিচের কোনগুলো ডিএনএর পিরিমিডিন বেসগুলি হল কোনগুলো এর মধ্যে দু রকমের বেস থাকে একটা হচ্ছে পিউরিন বেস এবং একটা হচ্ছে পিরিমিডিন বেস তো পিউরিন বেস দুটো এবং পিরিমিডিন বেসও কিন্তু দুটো মোট চারটে কিন্তু বেস থাকে পিউরিন এবং পিরিমিডিন হয়ে তো এখানে প্রশ্নটা করেছে পিরিমিডিন বেসগুলো কোনটা এবং ভিভিআই প্রশ্ন বহুবার এই প্রশ্ন পরীক্ষায় এসেছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি থাইমিন এবং সাইটোসিন থাইমিন এবং সাইটোসিন ডিএন এর পিরিমিডিন বেস এবং দেখো ডিএন এর পিউরিন বেসগুলো হলো অ্যাডেনিন এবং গুয়ানিন নেক্সট আমরা দেখব টোয়েন্টি সিক্স অ্যাসেজ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত বহুবার করানো হয়েছে আমাদের চ্যানেলেই অ্যাসেজ ট্রফি কোন খেলার সাথে যুক্ত রয়েছে প্রশ্ন নাম্বার ছাব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্রিকেট ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে অ্যাসেজ ট্রফি দেখো অ্যাসেজ ট্রফি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সংঘটিত হয়ে থাকে টোয়েন্টি সেভেন কষ্টিক পটা হল পটাশ হল নিচের কোনটি অর্থাৎ কষ্টিক পটাসের রাসায়নিক নাম কোনটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার সাতাশের পটাশিয়াম হাইড্রক্সাইড হলো কষ্টিক পটাশের রাসায়নিক নাম দেখো গুরুত্বপূর্ণ কিছু পদার্থের রাসায়নিক নাম আমরা দেখব কাপড় কাচার সোডার তার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট খাবার সোডার নাম হলো সোডিয়াম বাইকার্বনেট তো বাইকার্বোনেট হয়ে গেলে হয়ে যাবে খাবার সোডা এবং সোডিয়াম কার্বোনেট হয়ে গেলে হয়ে যাবে কাপড় কাচার সোডা তারপর দেখো কুইক লাইম কুইক লাইম বা পোড়াচুন তার রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড কলিচুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্র এবং দার্শনিকের উল হল জিঙ্ক অক্সাইড তো গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থের রাসায়নিক নাম দেখে নিলাম নেক্সট আমরা দেখব প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি ক্রোয়েশিয়ার দেশের রাজধানীর নাম কি তো প্রশ্ন নাম্বার আঠাশের সঠিক উত্তর হয়ে যাবে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এ জাগ্রেব জাগ্রেব হলো ক্রোয়েশিয়া দেশের রাজধানী এবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের রাজধানীর ব্যাপারে দেখো জাপানের রাজধানী টোকিও যেখানে সম্প্রতি দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক হলো চীনের রাজধানী বেজিং নেপালের রাজধানী কাঠমান্ডু ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ইরাকের রাজধানী বাগদাদ খুবই ইম্পর্টেন্ট ইরানের রাজধানী তেহরান এটিও খুব ইম্পর্টেন্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক রাশিয়ার রাজধানী মস্কো জার্মানির রাজধানী বার্লিনিয়রে ফ্রান্সের রাজধানী প্যারিস এইখানে দু অলিম্পিক হবে ইতালির রাজধানী রোম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সুইডেনের রাজধানী স্টকহোম দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউন এছাড়াও আরও দুটো কিন্তু রয়েছে মোট তিনটে রাজধানী রয়েছে দক্ষিণ আফ্রিকাতে এবং অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা তো গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন দেশ এবং রাজধানীর ব্যাপারে দেখে নিলাম নেক্সট আমরা দেখব প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাইন সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা কোন বাঙালি গ্রহণ করেছিলেন সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা কোন বাঙালি গ্রহণ করেছিলেন তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাইন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রামমোহন রায় রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সব থেকে বেশি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এর সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং এটি নিষিদ্ধ হয়েছিল কবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার তিরিশ দেখব দেখো পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো প্রশ্ন নাম্বার তিরিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লর্ড ক্যানিং লর্ড ক্যানিং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন তো আমরা দেখে নেব কোন কোন গভর্নর জেনারেল এবং ভাইস রয় কখন কখন ছিলেন সেগুলো দেখো বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং এখানে মনে রাখার একটা ব্যাপার যিনি বাংলার শেষ তিনিই আবার প্রথম যিনি শেষ তিনিই প্রথম দেখো একটা করে পদ লুপ্ত করে দেওয়া হবে আবার সেখান থেকে নতুন একটা পদ সৃষ্টি হবে দেখো বাংলার প্রথম গভর্নর লর্ড ক্লাইভ দেখলাম তারপর বাংলা শেষ গভর্নর দেখো ওয়ারেন হেস্টিং এবং এই ওয়ারেন হেস্টিং এর সময় এই যে গভর্নর বাংলার গভর্নর এই অবলুপ্ত করে শুরু করা হলো বাংলার গভর্নর জেনারেল তো ওয়ারেন হেস্টিং এর সময় গভর্নরটা শেষ করে গভর্নর জেনারেল শুরু হচ্ছে তো সেই জন্য বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবে আবার ওয়ারেন হেস্টিং আবার দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল বাংলার শেষ গভর্নর জেনারেল হলো লর্ড উইলিয়াম বেন্টিং এই উইলিয়াম বেন্টিং এর সময় আবার এই যে গভর্নর জেনারেল এই পথটা বন্ধ করে দিয়ে শুরু হচ্ছে কি ভারতের গভর্নর জেনারেল তো দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবে আবার লর্ড উইলিয়াম এবং ভারতের গভর্নর জেনারেল হয়ে যাবে লর্ড ক্যানিং এবং দেখো আগেটা কি দেখলাম ভারতের শেষ গভর্নর জেনারেল তো এবার ভারতের শেষ গভর্নর জেনারেলটা এটা বন্ধ করে দিয়ে শুরু হচ্ছে ভাইস রয় তো লর্ড ক্যানিং এর সময় শেষ হয়েছিল কি গভর্নর জেনারেল তো শুরুও হবে আবার লর্ড ক্যানিংয়ের সময় থেকে তো ভারতের প্রথম ভাইস রয় হয়ে যাবে লর্ড ক্যানিং আবার দেখো ভারতের শেষ ভাইস রয়কে লর্ড মাউন্ট ব্যাটেন তো আবার এই লর্ড মাউন্ট ব্যাটেনের সময় এই ভাইস রয় পদটা অবলুপ্ত করে শুরু হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল গভর্নর জেনারেল পদটা আবার নিয়ে আসা হলো তো দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং এইখানে কিন্তু এই গভর্নর জেনারেলের পথটা একাবারের মতো অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেই জন্য স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা জেনে গেলাম তো আজকের ক্লাসের মধ্যে থেকে আমরা তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনুষাঙ্গিক আরো ইম্পর্টেন্ট তথ্য আমরা জানলাম ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে গুরুত্বপূর্ণ প্রতিদিন মর্নিং ছটায় মর্নিং মোটিভেশন দুপুর বারোটায় গণিত এবং রিজনিং মর্ক দুপুর তিনটে জৈনিক জিকে পিডিএফ সন্ধ্যা ছটায় জিকে মক টেস্ট এবং প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত নটায় ইংরেজি মক টেস্ট নেওয়া হয়ে থাকে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ